আহলে জামাতের ঐক্য ভাঙার জন্য যে শক্তি আমাদেরকে কারাগারে নিয়ে গেছে, একই শক্তির পিছনের উৎসাহে আহলে জামাত বিভিন্ন আলেম কেন্দ্রিক বিভক্ত হয়ে গেছে। ওই শক্তি তৎপর যেন গালিব সাহেবের ইমারতের ভিত্তিতে যে বিশাল শক্তিশালী একটা ইউনিট গড়ে উঠছে সারা দেশে, এইটা যেন টুকরো টুকরো হয়ে যায়। টুকরো করাটাই সবচেয়ে বড় লক্ষ্য তাদের, সেই লক্ষ্য তারা অলরেডি ইতিমধ্যে অনেকটা সফল হয়ে গেছে। আপনারা যেন ভুল করবেন না। তো বর্ধমান সাহেব খুব রসিক লোক, বলছে গালিব সাহেব আপনার ক্যাসেট বাজছে দেখেন। আমার কোথায় ক্যাসেট? ক্যাসেট খেয়াল করলে দেখলাম আমানুল্লাহ তখন মঞ্চে বক্তৃতা করছে, একজন দূষণ কর্মী, ও তখন ওই বক্তব্য দিচ্ছে মঞ্চে, ওটা ওনার দৃষ্টিতে ক্যাসেট বাজছে। বাংলাদেশের কোনায় কোনায় এই ক্যাসেট এখন বাজতেছে, অসংখ্য ক্যাসেট তৈরি হয়ে গেছে। তাহলে হ্যাঁ গালিব সাহেব, এখানে গিয়ে আপনার কাছে আমার ব্যর্থ। সারা দেশে এই ক্যাসেট বেজে যখন একটা ঐক্যবদ্ধ রূপ নিয়েছে, তখনই আমাদের বাধ্য হলে বার্ষিক একটা ইজতেমা করা দরকার। রাষ্ট্রীয় ইজতেমা শুরু হয়ে গেল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রমজানুল মোবারকের প্রথম দশকে আজকের ঐতিহ্যবাহী পুরনো মোগলটুলি জামে মসজিদে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমজানুল মোবারকের দানের সৎকার শুনলেন, ফজিলত শুনলেন, সব কথাই শুনলাম। মনে যদি দাগ না কাটে কাজ কিছু হবে। মন ঘুরানোর মালিক আল্লাহ, সেইখানেই আমাদের দোয়া, আল্লাহ যেন এই নেকির কাজে নেককার মানুষদেরকে এগিয়ে দেন। বন্ধুরা আমার, সালাত আদায় করছি, ইমাম একজন থাকে না পাঁচজন থাকে সবাই আমরা জানি। যখন এখান থেকে বেরিয়ে যাই তখন প্রত্যেকের ইমাম আলাদা আলাদা, যার ফলে মুসলিম উম্মা কোনো বড় কাজ করতে পারে না বিচ্ছিন্ন তারকার চাইতে। একটি সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে, বিচ্ছিন্নতাবাদ মুসলমানের জন্য সবচেয়ে গজব হিসাবে এসেছে, যেটা এসেছিল মূলত শুকর বানরের ভাইদের চক্রান্তের কারণে। মুসলমানদের ঐক্যবদ্ধ খেলাফত 1924 সালের 24 মার্চে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এখন আমরা বসে আছি 2022 সালে, 98 সালের বছর পূর্বে হারানো সে খেলাফত আর ফিরে আসেনি। কারণ ইহুদি নাসারা আমাদের শিখিয়েছে ব্যক্তি স্বাধীনতার সবচেয়ে বড় অধিকার তোমার থাকবে, তোমরা স্বাধীনভাবে কাজ করবে, ধর্ম বর্ণ ভাষা অঞ্চল বিভিন্ন ভাগে মুসলমানকে বিভক্ত করার পিছনে এগুলি ছিল তাদের চক্রান্ত। আর সর্বশেষ বড় চক্রান্ত ছিল তাদের, একটি ইতিহাস পিছন দিক চলে যায়, 1909 সালে বৃদ্ধ খলিফার কাছে ইহুদিরা দাবি করল যে আপনার রাষ্ট্র চালাতে বহু টাকা পয়সা খরচ, তো আমরা এখানে 20 মিলিয়ন তুর্কি লিরা দান করব, শর্ত হল ফিলিস্তিন আমাদেরকে দিয়ে দিতে হবে, যদি দেন তাহলে আমরা আরও 20 লক্ষ লিরা, একবার বলা হলো 1.5 হাজার লিরা দান করব। বিরুদ্ধ সব খলিফার তখন চারিদিকে চক্রান্ত,
উনি বুঝতে পারছেন যে আমি যদি এই চক্রান্তের স্বাক্ষর করি তাহলে খেলাফত শেষ হয়ে যাবে, আর যদি আমি স্বাক্ষর না করি আমার জীবন শেষ হবে। উনি সমস্ত শক্তি একত্রিত করে সেদিন জবাবটা দিয়েছিলেন, আমি যেমন স্বেচ্ছায় আমার দেহের অংশ কাউকে দিতে পারি না, মুসলিম উম্মার ঐক্যবদ্ধ এই শক্তিকে আমি বিনষ্ট করতে পারি না। উনি টাকার মায়া ত্যাগ করলেন, জীবনের মায়া ত্যাগ করলেন, তথাপি খেলাফতের ঐক্য ছাড়লেন না। শুরু হল চক্রান্ত, 1909 থেকে 24 পর্যন্ত এই 15 বছর বা 16 বছর অস্ত্রশক্তি প্রয়োগ করেনি, কারণ খলিফার যে অস্ত্র ছিল তার সঙ্গে তৎকালীন বিশ্বে মোকাবিলা করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি ছিল না। তার দেখলো এই খলিফাকে হটাতে গেলে অস্ত্র দিয়ে হবে না, টাকার লোভে উনি ভুলবেন না। তখন তিনি শুরু করলেন, 3টা মন্ত্র দিলেন যুবকদের কাছে। একটা মন্ত্র হল এই, তোমরা হলে তুর্কি ভাষী, খলিফা হলো আরবি ভাষী, তোমাদের উপরে বাইরের লোক এসে কেন মাথা বের করবে? আরেকটা মন্ত্র হলো এই, ধর্ম যার যার রাষ্ট্র সবার, অতএব রাষ্ট্র চালাতে গিয়ে কোনো ধর্ম চলবে না। আর একটা মন্ত্র দিল জাতীয়তাবাদ, তোমরা যে যে অঞ্চলে বসবাস করো সে সেই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করো, তোমার ট্যাক্সের পয়সা আর এক জায়গার লোকে কাজে নেবে এটা হতে পারে না। এটা প্রত্যেকে চায় যে আমাদেরকে অনেকে দান করে, তারা বলতে চায় আমি এখানে 2.5 বিঘা জমি দিচ্ছি, এখানে একটা ইউনিভার্সিটি করে দেন, মাটি দেবী, এই অভিজ্ঞতা আমার আছে। কেন্দ্রে কিছু দিতে চায় না কেউ, নিজের এলাকায় সব কিছু করবো অন্যত্র দেব না। এই যে আঞ্চলিকতা বাদ, এটা কিন্তু আজকে নতুন নয়। ইহুদি নাসারা যাদেরকে আসহাবুল খানাজির বলা হয়, আসহাবুল কিরাদ ওয়াল খানাজির, শুকর বানরের বংশধর কারা জানেন বলুন তো? পৃথিবীতে শুকর বানরের বংশধর কাদেরকে বলা হয় জানেন না? না, আমরা সুরা ফাতে পড়েন কি সালাতে, এই ফেতনা হরণ জানেন? এই আধুনিক যুগে এসব ফালতু জিনিস কান বেঁধে ঝুলে দিয়ে দিব্যি এখানে একটা জিনিস থাকবে সব চলবে, পুরো আরব বিশ্বে চলছে এই বিশ্বে, মুখে কিছুই থাকে না। আর ঢাকায় আসলে কানে মুখে বেঁধে যেন বন্দুকে ফেল দিয়ে কি এর ঢাকা, এটা ইসলাম আসলে অনেক ভালো, কান মুখে বান্দাবান্দি নেই, আর একটা জায়গায় সবার ছুতো লাগতেছ না, এর মধ্যে করোনা থাকে তো করোনা তার হবেই, যদি নাও থাকে তো করোনা তার ভালো করে হবে, বক্তাগুলো করোনা মরুক সব সরকার সব ডাটে বাড়ি চলে যাবে। আমরা এত টাকা পয়সা খরচ করে এর করতে পারেন না, জানতো পুরো আরব বিশ্বে জানতো মক্কর হারামে আসে সব ইয়ে দেখলে আমার এমনি রাগ উঠে যে আমার বক্তৃতা জানা ফেল যায় ফালতু জিনিস আসলে। শুনতে পান বা না পান, গলে আমার যা জোর আছে এর করলে বিনা মাইকে হবে, মাইক দরকার নেই, ফ্যান বন্ধ করে দেন সব শোনা যাবে, ফ্যান আর ফেট না, ফ্যানের আওয়াজে কথা শোনা যায় না। আমি এত করে বলি কালকে বকা দিছি, কালকে আঙ্গালে বকা দিছি, এই 10টা ফ্যান কেন 5টা ফ্যান চালা, ফ্যানের আওয়াজে মানুষ কথা শুনতে পারে না, অথচ ফ্যান দিতে হবে কেন? এসি মেসি কিছু লাগবে না, ফ্যান চালাতেই হবে, বদভ্যাস। তারা সেই আমাদের বাচ্চারা টিন শেডের নিচে আগুনে পুড়ি মরতেছে পরে ক্লাস করছে, তারা সেগুলো আপনার নজরে লাগে না?
আর এত সুন্দর জায়গা এখন আর মায়ের দিয়ে লাগবে না, এমনি চলবে যত ফেতনা হলে ফ্যান আর এর এক ঝামেলা। কি বলছে না ধারে বলছে এইভাবে জানাতগুলি কথা বলা যায় না। আর সাহাবুল কেরাদাত আল খানাজির কোন কেরাদাত আল খাস ইন বলতে পারেন হাফেজ আজকে এখানে কত বলো তুমি তো আমাদের তুমি রাজশাহীর হাফেজ এখানকার হাফেজ বলো এখানকার লোকের টাকা ব্যয় করে খুব শুনতে পাই এখানে কি বানিয়েছে এই পাড়ার লোকদের হাফেজ নেই কেউ কোন কেরাদাত আল খাস ইন কোন সুরা কত নম্বর আয়াতকে বলতে পারো এখন সব মোবাইল বের করবে দেখবে তারপরে বলবে যদি বলে আজকে কিবার মোবাইল দেখে আজকে কোন তারিখ মোবাইল দেখে মাথা কিচ্ছু নাই। আল্লাহ বলছেন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও সুরা বাকারা 66 নিকৃষ্ট বানর হয়ে যাও। তখন থেকে মুসলিম উম্মা বিশেষ করে মধ্যপ্রাচ্যের ওলামা ইকরাম যখন ভাষণ দেন ইয়া সাহাবাল কিরাদ ওয়াল খানাজির ইসমাউ হে শুকর বানরের বংশধররা শোনো এই ভাষা ওরা বলে ইহুদি আসলে বলে না। তাহলে গায়রুল মাকদুব আলাইহিম মানে ইহুদি আর দোয়ালিন অর্থ খ্রিস্টান। এখন বুঝলেন তো ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে মুসলিম উম্মা বিভক্ত ধ্বংস হয়ে গেছে। ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি আর বিভক্ত শক্তি কি এক? আসলে আহলেদের জামাত এই চক্রান্তে পড়েছে। আপনার বক্তৃতা শুনে খুশি আজাদী যে বক্তৃতা দিল ওই কথা কিন্তু সাখাওয়াত বলেছে তখন কিন্তু আপনার কেউ নড়াননি যে আজাদী বলেছে কায়দা করে এখন সমস্যা 2500 বেরিয়ে গেল তাও আসছে দোহার থেকে এখান থেকে না ওকে আমি চিনি দোহারের লোক এই এলাকার লোকের দিল খুব শক্ত মানে কই মাসের দিল অত সহজে নড়ে না। আমরা এখানে এসেছি রাজশাহী থেকে আসি আসছে আর কদিন এখানে সব দোকান খোলার সমানে ব্যবসা চলছে ব্যবসায়ীদের অত্যাচার গাড়ির থেকে নেমে পায়ে হেঁটে চলে এলাম কোনো মতে ঢোকা যায় না রমজানকে মানুষকে ব্যস্ত রাখার জন্য এসেছে নাকি রমজান এসছে মানুষকে এবাদত করার জন্য কিসের এবাদত? রমজান আগের দিন থেকে জিনিসের দাম বেড়েছে যিনি উৎপাদন করছেন কৃষক তিনি পাচ্ছেন 10 টাকা এবার আড়াতে গেলে ওটার নাম হচ্ছে 35 টাকা আড়াত থেকে বেরিয়ে মার্কেটে হাঁটলে হয়ে যাচ্ছে 80 টাকা 100 টাকা কেজি। মধ্যসত্যভোগী কারা? এটা মুসলমান না, এটা সিয়াম রাখে না, সিয়ামকেও ছাড়ে না কিন্তু সিয়াম ঠিকই আছে। যে মাথার গাম পায়ে ফেলে উৎপাদন করলো তাকে দিলেন মাত্র 10 টাকা তাও দিয়েছে কালকে হিসাব দিয়েছে চাউল ধান উৎপাদন করতে 1200 টাকা খরচ মাসে কি বলে মনে পাচ্ছে সে 900 টাকা। ছোটবেলা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম বিগত শতাব্দীতে ঢাকার ছাত্র ছিলাম আমি তার মানে কি 1975-76 ব্যস্ত বিগত শতাব্দী না 100 বছর আগের লোক আমি হিসাব করলে তাই তো 31 ডিসেম্বরে 100 বছর আর 31 জানুয়ারি 150 বছর শতাব্দী তো তাই হয়। যাত্রাবাড়ি থেকে আসতাম 460 টাকা দামের পূর্ণ সাইকেল চড়ে তাম রাস্তা ঘুরে আসতাম কেউ আমাকে ডিস্টার্ব করতো না কিসের যানজট। আমার স্যার ডক্টর মোস্তাফিজ একদিন দেখে ফেলেছে আমার গাড়িতে উনি যাচ্ছেন গাড়িতে আমি এসে সাইকেলে ক্লাসে গেছি আমি বকা দিল বকা আমি আজই শুনতে পাচ্ছি উনি চলে গেছেন দুনিয়া ছেড়ে মারা গেছেন কিন্তু শিক্ষকদের দুই একটা বকুনি জীবনের জন্য আশীর্বাদ হয়। আমাকে নিয়ে পরিষ্কার বলে দিলেন তুমি একদিন আর সাইকেল চড়বো না এই ঢাকার রাজপথে কখন যে তুমি মরে যাও আমরা টের পাবো না মোবাইলের যুক্ত নাই তুমি ওয়াদা করো তুমি সাইকেল চড়বে না আমি স্যার এই ওয়াদা করলে আমাকে রিক্সা শট ভাড়া দিতে হবে তখন স্যার চুপ হয়ে উনি জানেন না যে আমি এত গরিবের ছেলে আমাদের রিক্সা ভাড়া দিয়ে আসা ক্ষমতা মধ্যে যাত্রাবাড়ি থেকে এই সাইকেলটাই কোনো মতো চালাতে পারি এতে আমি আরামে চলে যাই বংশাল মালিবাগ সুরিটোলে এগুলো কোনো ব্যাপারই না আর এই রিক্সাটা আনি করে বেড়াবো অত হয়েছে করে পারবো না স্যার আমার ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না যদি আপনি দোয়া করে দেন আর হলে তো কিছু করার নেই অ্যাক্সিডেন্ট কামস অ্যাক্সিডেন্টালি আসতেই পারে ইতিহাস এগুলো সেই ঢাকা হয়েছে কি এখন চলা যায় না।
আগামী দিনে আরও কিছু ঘটবে, কিন্তু ক্ষতি যেটা হবার তা হয়ে গেছে। শয়তান দীর্ঘ ১৬ বছর ধরে চেষ্টা করে খেলাফতের প্রধান সেনাপতিকে ঘুরিয়ে ফেলেছে। নামটা আপনারা সবাই জানেন, বললি এক বাক্যে চিনবেন, তার নাম কামাল পাশা। নাম শুনছেন না? ঢাকায় তার নামে রাস্তা মানে আতাতুর্ক, তুর্কি জাতির পিতা। সে তুর্কি জাতির সর্বনাশকারী, সে পিতা নয়, ধ্বংসকারী। নাম হয়েছে আতাতুর্ক, নামটা কিন্তু ইংরেজরাই দিয়েছে, ইহুদিনা সালারাই দিয়েছে। দিয়ে তাকে খুব পাম্পটি দিয়ে হাইলাইট করে দিয়ে তুমি বিরাট নেতা অ্যান্তার করে করে তাকে খলিফার আনুগত্য থেকে ফিরিয়ে নিয়েছে। এইবার যুবকদেরকে বললে, দেখো তোমরা হলে এখানকার যুবক, তুমি কেন আরবদের কথা শুনবা? ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। ফলে যুবকরা ফিরে গেল। এবার এসে গেল ধর্ম নিরপেক্ষতা কর। আরে ধর্ম যার যার রাষ্ট্রসভা, তোমার ধর্ম তুমি করো। এর মধ্যে এই আরবদের এই ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা কেন? এটা বুঝাতে সময় লাগে না, একদিন হয়। ১৫-১৬ বছরে তারা উদ্দেশ্য তারা অস্ত্র প্রয়োগ করেনি, তারা তাদের বাজে মতামত তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছিল, যার ভিত্তিতে মুসলিম উম্মার আকিদা বিনষ্ট করে দিয়েছিল। একই অস্ত্র প্রয়োগ হয়েছে আহলের বিরুদ্ধে। আজকে ইমারত ও বায়াতের ভিত্তিতে গঠিত বিশাল জামাত, কেউ বলে ৩.৫ কোটি, কেউ বলে ৪ কোটি, আমি বলে ৪ লাখ। এই মানুষগুলা একটা ঐক্যবদ্ধ শক্তি অর্জন করেছিল, যার ভিত্তিতে রাজশাহীতে বিশাল ইস্তেমা হচ্ছে। আপনারা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন কোন মহব্বতে? শেখার জন্য তো, দিনের সঙ্গে। এটা আগে তো শুনলেন আজাদির কাছে, আমরা ওদেরকে ২ মাস আগে সাবজেক্ট পাঠিয়ে দিই, নিচে ৭টা উপদেশ দেই যে কাউকে খোঁচা মারা যাবে না, কোনো অবস্থাতে গাল গল্প করা যাবে না, সঙ্গীত দেওয়া যাবে না, মানুষকে আখেরাতমুখী করাই তোমার উদ্দেশ্য হবে, এরকম ৭টা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এগুলো দেখলে যে কোনো বক্তার হিসাব করে যা খুশি বলা যাবে না, টাইম ফিক্সড ২০ মিনিট, ১ মিনিট বাড়ি যাবে না, এর মধ্যে তাকে সাবজেক্ট শেষ করতে হবে। আর এখন আমরা একদম তাহারিক থেকে প্রবন্ধের নাম, দর্শে হাদিসের নাম, দর্শে কোরআন নাম উল্লেখ করে দিই, ওইটা পড়ে এসে বক্তব্য রাখবেন। এখন সব বই বেরিয়ে গেছেন আমাদের, ওই বই পড়ে তার ভিত্তিতে বক্তব্য দেবেন, আপনি নিজে নিজে বানালে হবে না। এত কন্ট্রোলড বক্তব্য সেখানে হয় যে অত্যন্ত বড় বড় মানুষ সেখানে বক্তব্য শুনে আহলাদিস হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ পড়ার নাকি আপনারা, আমি বলে দিলে পড়লে তো নাকি আপনি পাবেন না, আমি পাবো। এমন একজন ব্যক্তি হালিয়েছে হয়েছেন বাংলাদেশে, তার তুলনীয় একজন লোক এখনও নেই। আমরা তার সঙ্গে দেখা দিলাম একটা বসুন্ধরা থেকে, তিনি ওই ইনকিলাব আমরা অ্যাড দেয় না, ওই অ্যাড দেখে গেছিলেন যে হালিয়েছে জীবনের নামও শোনেননি। উনি জীবনের ৩৩টা বছর কাটিয়েছেন কানাডা, আমেরিকা, লন্ডন এসব জায়গাতে, ৩৩ বছরের প্রফেসর, জন্মগত হানাফি বাড়ি ময়মনসিংহ। উনি বলে আহলাদিস সাহেব কী জিনিস দেখে এসে তো, এই হলো যাওয়ার ওসিলা। উনি পুরো ২টা দিন সব বক্তব্য শুনেছেন, আমার সঙ্গে দেখা করেছেন, খুশি হয়েছেন, আহলাদিস হয়েছেন। এবারও ইস্তেমায় উনি পরপর ২ দিন বক্তা ছিলেন সিরাত রসুলের উপরে। যদি বলেন হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, এবার কেয়ার হাসপাতালে গিয়েছেন, ওখানে সার্জারি করেছে, একটা ব্লক কী বলে রিং পরানো হয়েছে, ডাক্তারে নিষেধ করে দিয়ে ৩ মাস ফুল বেড রেস্ট, চলাফেরা করতে পারবেন না, ফলে উনি রাষ্ট্রে যেতে পারেন নি। এরকম একটা প্রতিভাবান মানুষ যিনি ১১টা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর করেছেন, ৩৩ বছর বিদেশে কাটিয়েছেন, ইংলিশ বলেন তো মানে বাংলা বলেই কষ্ট, তার ইংলিশ বলাটাই সহজ। এই মানুষটা দেখে তাকে দোয়া করতে যাওয়া কি আমাদের সবচেয়ে বড় খরচ না? এজন্য এখানে আসার আগে আগে সেখানে গেছিলাম, আল্লাহর রহমত হয়েছে যেখানে যে টাইম দিয়েছি ঠিক 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 টাইমেই আমরা পৌঁছতে পেরেছি আজকে। এটা আসতে আর হারুন তো বলেই ফেললে, আজকে তো আল্লাহ স্পেশাল রহম হয়েছে, একেবারে ঠিক টাইমে পৌঁছে যাচ্ছে, কী করি? এটা তো হওয়ার কথা না, এটা হয়তো আল্লাহ জানে যে আমি এখানে কেন গেছি, তার কাছে আমার টাকা নিতে যাইনি, আর তিনি আমাদের টাকাও দেন না,
টাকা চাইও না, আমরা বরং তিনি রাজশাহী গেলে জোর করে ফ্লাইটের টিকিটটা ও দেয়, তা নিতে চায় না। এই মানুষটার পুরো লাইফ চেঞ্জ, দাড়ি এত লম্বা, সেই লম্বা দাড়ি কিন্তু এখানে পাওয়া যাবে কিন্তু সন্দেহ। দূর থেকে দেখলে মনেই হবে না এলিটটা কোনো ইংরেজি জানা প্রফেসর মানুষ। বাংলাদেশে অসংখ্য জলসা, জুলুস, ইজতেমা, সেমিনার, কনফারেন্স হচ্ছে না? আজ পর্যন্ত একটা এরকম একটা ব্যক্তি হাইলাইট হয়েছে ইজতেমার ভাষণ শুনে কোনো রেকর্ড দেখাতে পারবেন? কোথাও পারবেন না, আমাদের সবাইকে চিনি। যেগুলো ছিল ঠিক 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 বলে লোক আর সব জায়গায় বুঝুক আর না বুঝুক ঠিক, আর ওই ভোট নিয়ে বক্তাকে গরম হয়ে গেল, একবার যশ উঠে গেল। জি না, একটা জ্ঞানী লোক ফিরে আসা আর 500 বোকা লোক ফিরে আসে এক নাকি? এই সমস্ত লোকগুলো ফিরে আসে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের বিষয়টা বোঝার পরে। আরও শুনলে আপনি আশ্চর্য হবেন, এই মানুষটা আহলে হাদিস আন্দোলনের উপর যে ডক্টরেট থিসিস আমাদের আছে না 535 পৃষ্ঠা, পুরাটাই উনি ইংলিশে অনুবাদ করে ফেলেছেন। আজকে উনি দেখালেন সিরাতে রসুল 854 পৃষ্ঠা, রিং পরানো মানুষটা বলছে স্যার এই দেখেন 313 পৃষ্ঠা অনুবাদ করা হয়ে গেছে, 334 পৃষ্ঠা বলছে না অনুবাদ করা হয়ে গেছে ইংলিশে। আমরা খুঁজছিলাম ইংরেজি করার লোক পাই কোথায় বা আরবি অনুবাদ করার লোক পাবো কোথায়। আমার ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট আছে না, রাজশাহী ইউনিভার্সিটিতে, তাদেরকে কত বলেছি, আইএলএস প্রফেসর তো কয়েক ডজন আছে আমার ওখানে, শুধু ইংলিশ ডিপার্টমেন্টে 3 জন আছে। আমাকে বলে স্যার আপনার বাংলায় তো বুঝে না, ইংরেজি কী করবো? কম ভগত দিন আমরা যারা এই লাইনে কাজ করি আমরা জানি যে মেরিট নেই বাংলাদেশে, মেরিট আসতে হারিয়ে যাচ্ছে, মানুষের বংশ বৃদ্ধি হচ্ছে, মেরিট বৃদ্ধি হচ্ছে না। রাখির জামান এগুলি হবে এটা কাজ রুসন যে হলেন ভক্ত ব্যবহার এলবেন দল্লু আদাল্লু হাদিসে বলে নি আল্লাহ আগে যে আখির জামানে মানুষ মূর্খদেরকে নেতা বলবে, তারা না জেনে ফতোয়া দেবে, নিজেরা পথভ্রষ্ট হবে অন্যকে পথভ্রষ্ট করবে। এই হাদিসগুলো আমরা সবসময় পড়ি এবং বলি, অথচ মেধাবী লোকদের মূল্যায়ন আমরা করি না, নেতাদের মূল্যায়ন করি না। নেতৃত্বের গুণ টাল্লা দেওয়া দান, এটা যে কেউ মূল্যায়ন হতে পারে না। আহলে জামাত সুন্দর গড়ে উঠতেছিল, শয়তান আসাবুল খেরা দল খারাজি লাগে না, এখন ওই বুদ্ধি সরল ডিভাইড অ্যান্ড রুল আছে না, একটা ইংরেজি কথা, বিভক্ত করো শাসন করো শুরু হয়ে গেছে। ফলে যত নসিহত করেন শয়তানি তৎপরতা থাকবেই, কিন্তু এটাকে পুনরায় গড়ে তোলাটা খুব কঠিন। আমি আপনাদেরকে এই বিষয়ে সাবধান করছি, বর্তমান এই সময় আমার চেয়ে বয়স্ক কোনো আহলাদ নেতা বাংলাদেশে আছে নাকি? আলমদের মধ্যে আছে না বলতেও আপনার কষ্ট হচ্ছে। ওই একজন বলছে সব চুপ, তারপর মনে আর আমাদের আছে বোধ হয় আছে নাই, যারা আছে সবই কেউ আমার ছেলের বয়সে অথবা তার চেয়ে ছোট, তারা আমাদেরকে টেক্কা দেয়। শুধু আরবি শিখলেই আলেম হওয়া যায় না, তার সঙ্গে অভিজ্ঞতা যোগ হয় না। আমাদের মধ্যে যে অভিজ্ঞতা আছে, অন্তত আমার মধ্যে যে অভিজ্ঞতা আছে, একজনও নেই যে সেই অভিজ্ঞতা শেয়ার করার মতো অভিজ্ঞতা, সে আলামত আলাম তো পড়ি বলতে এমনি লোকও না। সেদিন রাজশাহী গেছে তালহা, তো ওর একটা খালা তো ভাই, আমি ওর বাপের গল্প করলাম, তো তালহা বলতে উনি তো ওর খালু হয়, আর ওর নাম কি তালহা, তালহা হারিয়ে গেল, আজ সিরাজুল্লাহর ছেলে ওর নামটা কী রে বাবা, ওই বা উত্তর আপনি কোথাতে কী বলতেছেন, কোন ধরনের বসে আছেন ডক্টর? হাজির সিরাজুল হকের ছেলের নাম কি? আমার সাথে রাষ্ট্রে গিয়েছিল সেদিন, আজ আপনি নেই হতে থাকলে বলতো, ইয়ং ছেলে তার বয়সে কাজ হচ্ছে, কাজ করছে হয়তো বা। তো কথা কথা আমি গল্প করলাম, তা আমি নাজিরাবাদের মাদ্রাসার মসজিদে আমরা তো যুব সংঘের প্রোগ্রাম করে, যখন আমি যখন আসি রাজশাহী থেকে মসজিদ ভরে যেত বক্তব্য শুনতে খুব খুশি। তো একদিন ওখানে উজু করার জায়গাটা ছিল, দুদিকে বসে বসে উজু করতে হয়, আর ওই কী বলে ওটাকে চৌবাচ্চা, হ্যাঁ হাউস, হাউস থেকে পানি তুলে ফেলতে হয় না, তা আমরা দুজন মুখোমুখি হয়ে গেছি। তা আমাকে বলছে গেলে সাহেব আপনি এত বড় বড় প্রোগ্রাম করেন টাকা পান কই? কারণ টাকা হলে আমরা মাসে 1 টাকা চাঁদা দিই, তখন 1 টাকা
হারা করে পড়ছে, এক টাকা দিয়ে কোনো এই সংগঠন হয়, এই কল্পনারও বাইরে কিছুই বললেন না, উঠে আসছে একসাথে 500 টাকার নোট পকেটে জোর করে ঢুকে দিল। সেই গল্প ওদের সাথে করলেন। একই সিরাজুল হক সাহেব দোলেশ্বর গিয়েছেন, দোলেশ্বরের সভাপতি ইসমাইল ও যাত্রার মোড়ে দাঁড়িয়ে আছে বাসে উঠবে, আমি রাজশাহীতে এসে বাসে ওখানে নেমেছি, হঠাৎ দেখি ইসমাইল, ও আমাকে দেখি পাগল, স্যার চলেন কোথায়? তো বলছে দোলেশ্বরে আজকে বড় প্রোগ্রাম আছে, কুয়েতি মেহমান আসবে, ডক্টর মানি সাহেব যাবে, বর্ধমান সাহেব চলে গেছেন ইত্যাদিতে, ঢাকার সব ধনকুবিররা সব যাবে, আর কেন তোমার টাকা দেওয়া যাবে? তো তা জানি স্যার, সবাই যাবে, চলো। আমরা যাত্রা গেলাম আর সরাসরি ওর সঙ্গে বাসে চলে গেলাম দোলেশ্বরে। সেখানে আমি বর্ধমানি বা আমার হাজির শ্রী লক্ষ্মী একদম বসে আছি, তো বর্ধমান সাহেব খুব রসিক লোক, বলছে গারিব সাহেব আপনার ক্যাসেট বাজছে দেখেন। আমার কোথায় ক্যাসেট? ক্যাসেট তখন কেবল দুনিয়া চালু হয়েছে, আমি তো আমি বুঝি না কিছু কী করেছে, জোড়া জোড়ে কথা ধরে আমি আশ্চর্য দেখি কী রে বাবা বিজ্ঞান কী হলো, এ তো কেরামন কাতে লাগবে না, কথা বললি তো যে আপনার ক্যাসেট বাজছে, কই না তো, তো না দেখেন ভালো করে শোনেন। খেয়াল করলে দেখলাম আমানুল্লাহ তখন মঞ্চে বক্তৃতা করছে, একজন যুবসংঘের কর্মী, যুবসংঘের চার দফা কর্মসূচি আছে না, আর 5 দফা মূলনীতি আছে তো নাকি, ওইসব আজও চেঞ্জ হয় না, এখন আছে দুইভাবেই আছে, সে কোন জমানায় লেখা, 78 সালে যুবসংঘ শুরু হয়েছে সেই জমানার লেখা। তো ও তখন ওই বক্তব্য দিচ্ছে মঞ্চে, ওটা ওনার দৃষ্টিতে ক্যাসেট বাজছে। তাহলে বাড়ি এই কি বর্তমান সাহেব বাংলাদেশের কোনায় কোনায় এই ক্যাসেট এখন বাজতেছে, অসংখ্য ক্যাসেট তৈরি হয়ে গেছে। তাহলে হ্যাঁ গালিব সাহেব, এখানে গিয়ে আপনার কাছে আমার ব্যর্থ, কারণ তো জমিদুর আরাফাতের সম্পাদক, আর সম্পাদক লিখছে আমাদের বিরুদ্ধে, কাফেলা চলছে চলবে, তো আপনি এসব লিখছেন কেন? গুতামরা সম্পাদক এক বলে লিখলেন গজদন্ত, মানে হাতিদের মাস্কে বাড়িতে দাঁত থাকে না, আমাদেরকে বললো গজদন্ত, আমাদের গজদন্ত ভয়ে মানুষ ধারে আসে না, আমরা তো গজদন্ত নেই, আপনি এসে লেখেন কেন? আরে বাবা বুঝতে পারছেন না কেন লিখি, তখন ওর উপরে আরেকজন আছে যে ভয়ে লেখে, ও লিখে যাচ্ছে না, কথা হলো এই যে আপনার ক্যাসেট বাজছে। সারা দেশে এই ক্যাসেট বেজে যখন একটা ঐক্যবদ্ধ রূপ নিয়েছে, তখনই আমরা বাধ্য হলাম বার্ষিক একটা ইজতেমা করা দরকার, রাজশাহী ইজতেমা শুরু হয়ে গেল, এই যে একটা স্রোত আরম্ভ হয়ে গেল, একবার আমি চক্রান্ত পড়ে, সে কার চক্রান্ত তাও বলতে পারি কিন্তু বলবো না আমি, এখন সে এখন বেঁচে আছে, বদমাশি করেই যাচ্ছে, একবার ইজতেমা করে নেই, চারিদিক থেকে প্রতিবাদ বা প্রতিবাদ, কেন ইজতেমা হলো না এবার? আর গত 2 বছর তো মহিলাদের বন্ধ, তো মহিলাদের যে কত বদুয়া লাগতেছে আমাদের তাল্লা ভালো জানে, ওরা আর বেশি আগ্রহী। এক কথায় সারা দেশে একটা ফ্লো তৈরি হয়েছে, চলো চলো রাজশাহী চলো, ঢাকা ছাড়ো রাজশাহী চলো, ঢাকার লোক 500 লোক গেল এবার, কী জন্য গেল? ঢাকার লোকের নাকি জ্ঞান বুদ্ধি বেশি, আর যারা মহাশয় থাকে তাদের জ্ঞান বুদ্ধি কম, তাই না? এটা তো বলে এই সব বক্তারা তো বলে দিলে, তো জ্ঞান বুদ্ধি এলা লোকগুলো যে 500 লোক গেছে খবরের মধ্যে সে রাখে না, ট্রেনের বগি রিজার্ভ করে চলে গেছে, সেখান থেকে নিজেরা পয়সা খরচ করে হোটেলে থাকে, কত কী করে, কত খরচ করে, আর উল্টো দিয়েও আসে। এই ফ্লোটা, এই ঐক্যবদ্ধ স্রোতটা যা আমাদের যারা বিরোধী তারা কি খুশি হচ্ছে? আদৌ খুশি হচ্ছে না, বলতে পারেন আমাদেরকে কারাগারে নিয়ে গেছিল কারা বলেন তো, নাকি জানেন কি দেখে শুনি, এটা হয়তো পরের দিন সব ভুলে যাবে, যে কি ইসলামী কি মাদার টেক বলতে পারবো না, বলেন শুনছি মাদার টেক সেক্রেটারি শুনছেন, তারা ইসলাম বলো না তো, আমরা কি ইসলাম পন্থী নই, কাকে নাকি কাকের গোস্ত খায় না, তাই তো? এই তাহলে তোমার খালেদা ভাটের নাম কি গেছিলেন রাজশাহী হলো, এখন শোনেন হাজির সিরাজের ছেলে শাহাদত, তোমাদের স্যার উনি তোমার আব্বা, আলহামদুলিল্লাহ তোমাদের হায়াত দারাজ করো,
ওর বাপের গল্প তোর সামনে, আমি তোকে চিনি না, নাতি আর এক ব্যাংক নিচে হলো তো একই ব্ল্যাড তো হলো আলহামদুলিল্লাহ। ওর নানার গল্প আমার মধ্যে বেরোচ্ছে, ওর মধ্যে অহংকার আসছে না এখন। যে কোনো মানুষ একটু ভালো কাজ করে দিলে যদি কেউ স্বীকৃতি দেয়, নিঃসন্দেহে তাদের একটা গর্বের বিষয়, ঠিক না? ঢাকায় এত লোক ছিল, ওই লোকটার নাম কেন বলছি আমি, আরেকজন লোক চলে গেছেন হাজি নূর হোসেন, যে সুনসুধা মনে পড়ে, হাজি নূর হোসেন নাজিরাবাদের মোতাল্লা ছিলেন। আমরা যখন তমলি প্রত্যন্ত এবং যুবসংঘ সম্মেলন করি 5-6 এপ্রিল 1980 আমাদের বাজেট ছিল 49,000-50,000 টাকা, তারপর 10 দিনের মধ্যে টাকাটা আদায় হয়ে গেছে। শামসুদ্দিন ভাই ছেলেটি উনি দায়িত্ব নিয়ে করেছিল, আমি টাকা পয়সা আদায় করা বুঝি না, এসব অজনই ভালো করতে পারে। ডক্টর বারিশা বললেন তুমি কী করে করবে এখানে এত টাকা পাওয়া কথা, সে যদি 50,000 টাকা মানে কি এখন 50,000 টাকা সময়। আমি স্যার দোয়া করেন ইনশাল্লাহ হয়ে যাবে। উনি গেলেন রাশিয়াতে, ব্যাক করলেন 10 দিন পরে, আবার বংশাল নিয়ে আসলেন মসজিদে। তখন শামসুদ্দিন ভাই বললো স্যার আমাদের এই আপনি গেছেন 10 দিনের মধ্যেই আমার 49,000+ আদায় হয়ে গেছে। উনি তো হা করে তাকিয়ে থাকলেন, কী করে করলে তোমরা এটা, বুঝছেন? এইবারে প্রসঙ্গ হলো খাওয়া দাওয়া। হাজি নূর হোসেন বললেন আমি এই সমস্ত ছেলেদের খাওয়াবো, সারা দেশ থেকে আমাদের বাচ্চারা শহরে আসবে, রাজধানীতে আমরা এখানে বসবাস করি, আমরা তাদের এক কক্ত মেহমানদের করতে পারবো না। সাংসদীয় বলে গালে ভেরকে দেন, আমার কথা উনি শুনবে না। উনি আমাকে ধরলেন, এক ধরার আমাকে হাত ধরছে, বাবা আমার একটা দাবি তোমাকে রাখতে হবে, কি এই আমি এ সবাইকে খাওয়াবো। মানে পাগল নাকি, যে সঙ্গে আসবে কমপক্ষে 100 টাকা ব্যয় দেয়, সেই সেই যুগের হিসাব বলছে, সে কি 5 টাকা দিয়ে খাতি পারবে না? নমস্কার দিয়ে সাধারণত আমাদের ছেলে মিলে কারো মেহমান হয়ে আসতে রাজি না, আপনি আসেন মঞ্চে থাকবেন, দোয়া করবেন, দেখবেন। সে এমন কান্না কাটি শুরু করে দিল, শেষ করে রাজি হলাম, পুরো খাওয়ার দায়িত্ব উনি নিলেন। শুধু উনি দায়িত্ব নিলেন না, নিজ হাতে কী করে খাওয়াবে সবাইকে সেই চেষ্টা করা শুরু করলেন। মানে ওনার অন্তরটা ভরে গেছে, এত আহলাদি বাংলাদেশে আসুন এক জায়গায় বসবে, এতেই তার অন্তরটা একেবারে খুশিতে বাগবাগ হয়ে গেছে। কার না ভালো লাগে বলেন? ছেলেরা যদি ভালো কাজ করে বাবাদের ভালো লাগে না? এই একটা অন্তরের লোক আমি পাইছিলাম সেই সময়, যেজন্য আজকে তাদের মৃত্যুর পরে আমরা খাস করে দোয়া করছি আল্লাহুম। সেই সময় তাদের এই পূর্ণ সহযোগিতা না পেলে আহলেদের যুবসংঘ আজকে এই পর্যায়ে আসতে পারত না। আমি আপনাদেরকে এই বিষয়ে ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আহলে জামাতের ঐক্য ভাঙার জন্য যে শক্তি আমাদেরকে কারাগারে নিয়ে গেছে, একই শক্তির পিছনের উৎসাহে আহলে জামাত বিভিন্ন আলেম কেন্দ্রিক বিভক্ত হয়ে গেছে। ওই শক্তি তৎপর যেন গালিব সাহেবের ইমারতের ভিত্তিতে যে বিশাল শক্তিশালী একটা ইউনিট গড়ে উঠছে সারা দেশে, এইটা যেন টুকরো টুকরো হয়ে যায়। টুকরো করাটাই সবচেয়ে বড় লক্ষ্য তাদের, সেই লক্ষ্য তারা অলরেডি ইতিমধ্যে অনেকটা সফল হয়ে গেছে, আপনারা যেন ভুল করবেন না। এটা সমাজের এই মুহূর্তে সবচেয়ে বর্ষিয়ান প্রবীণ আলেম হিসেবে, নেতা হিসেবে আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, এ ভুল করবেন না। কালে মরে গেলেও আমার চেয়ারে একজন বসবে, এমরাত থাকবে। আমরা এজন্য বারবার আমি বলি ভাই, আমরা হলাম কলা গাছ, যদি কেউ হয় সে হবে এক একটা বট গাছ, বট গাছ পড়ল শেষ, কলা গাছ পড়ল আর একটা করবে, আন্দোলন মরবে, যুবসংঘ আসছে, যুবসংঘের পর পরে সোনামণি আসছে, সোনামণির সঙ্গে সঙ্গে আল আউন আসছে, সাথে সাথে মহিলা সংস্থা আসছে। আমাদের মহিলারা এসে তোমাকে টাকা দেয়, পুরুষ তো অত টাকা দেয় না। অনেকে কানে গলায় অলঙ্কার পর্যন্ত খুলে দেয়, তাদের এই মহব্বত তাদের চোখে দেখি না, কিন্তু তাদের মহব্বত আমার টের পাবে। আমি আপনাদের সবাইকে বিষয়টার দিকে ইঙ্গিত দিলাম, টাকা পয়সা দেবেন আজকে দিচ্ছেন কালে হারিয়ে যাবে, কিন্তু আল্লাহ আদালতে সবই থাকবে। ওদিন সকালে দেখে কোন অন্তরে টাকা দিচ্ছেন, আল্লাহকে আমাদের অন্তরগুলিকে আল্লাহর দিকে রুজু করে দিন, এবং আহলাদি জামাতকে ঐক্যবদ্ধ একটা ইসলামী শক্তি বলুন, তৌহিদি শক্তিতে পরিণত করুন। শিরিক ওয়ালারা ঐক্যবদ্ধ, বাতিল পন্থীরা ঐক্যবদ্ধ, হাদিস পন্থীরা ঐক্যবদ্ধ হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। আপনাদের সবাইকে দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
হতে পারে এইটি হয়তো শেষ আর আসতে পারবেন না, আল্লাহ ভালো জানে। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।